আৰু আজি ভাবিছো সমীরণৰ মা মানে মোৰ শাশু বাক এটা আজি সারপ্রাইজ দিও বার্থডে বুলি হাই এভরিওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যদি আজি আপনি প্রথমবার কারণে মোট ভিডিও চাইছে দেন ওয়েলকাম টু মাই চ্যানেল আর যদি আপনার মোট রেগুলার ভিউয়ার হবা কথা মোট ভিডিও চাইছে দেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো 12-13 ডেজ ভিডিও দিব পারা নাই বিকজ মোর মাস্টার ডিগ্রির ফাইনাল এক্সাম চলি আসলে আর ফাইনালি মই পোস্ট গ্রেজুয়েটেড হয়ে গেল গাইজ মোর এক্সাম খতম হয়ে গেল আর এই অলপ আগত একজাম খতম করে পাইছো আর ফটাফট ড্রেস চেঞ্জ করে লৈছো কারণ আজি রাস্তাত আহি থাকোতে এটা অ্যানাউন্স পালো যে আজি রঘুপতি রিলিজ দিব গতি জলদি জলদি টিকেট করলো সিটি সেন্টারত এতিয়া মা মই বাপা ভন্টি চারিটা মিলি মুভি চাব যাম গতি বহুত বেশি এক্সাইটেড হয়ে আছো আর রব বহুত কথা আপনার কোবলে আছে ভিডিওতে আপনাদের কি কি চাব পারবো গোটেখিনি কম তার আগতে মই মোর কিউট সা আউটফিট আপনার দেখাই লো যে মই কি পিঁধি মানে রঘুপতি চাবলে যাব ওলাইছো আর মোর এই ড্রেস আজির এই আউটফিট আমি মিন্ট্রারপা লইছিল বহুতে সুদি আছে মই মিন্ট্রা হল লাইকে দিম আর এমাজন হলতা দিছ আপনাদের চাব আর একটা কথা কো এই ভ্লগটুত মই দেখাম মানে আপনাদের থাম্বনেইল সাই গম পাইছে যে একচুয়ালি সমীরণের মার বার্থডে হয়ে গেল দুদিন আগত কিন্তু কি হল মোর মানে ফাইনাল এক্সাম চলি আসলে তো মই একো স্পেশাল করবলে নাপালো আর আর বর্মায় কেক সেক ইমান নাখায় এইবিল গতি তেনেকা সারপ্রাইজে বর্মাক কাম নিদিব গতি মই মানে ভাবিছিলো কিনা স্পেশাল করিম বলে কিন্তু এক্সাম হয়ে গেল সেকারণে নোৱাৰিলো বাট এটা মোৰ স্পেশাল প্ল্যান আছে সেইটো মই মুভিরপরা আহিহে আপনাদের কমহি গতি কি সারপ্রাইজ দিও তার মাকর রিয়েকশন কি হয় গোটেখানে আজি ভিডিওটো দেখাম কিন্তু তার আগতে আজির দিনটো চাই লব লাগিব ন কাইলের দিনটো প্ল্যানিং বেলেগ কারণ কালি আমি তেজপুর যাওয়ার প্ল্যান আছে গতি সেইটো অকমান দেরিকে মানে ভিডিওটা অল্প চাই চাই গিয়ে থাকলে পাশে চাব নাপাব কিন্তু প্রথমতে ব'লক আজি সবে মিলি রঘুপতি যাওয়া কেনেকুৱা লাগিছে আমি সবাই এনজয় করো আপনাদেরকো কম সো লেটস গো মাহতে রয়ে আছে গাইজ মোক কালি দিব এটা বাই বাই আর বেডশিট লগার ক্ষেত্রে না মানে বহুত বেশি সুজি আর গরম দিনত যে মানে বহুত এলার্জি প্রবলেম হয়ে যায় মোর বেশি রাফ বেডশিটত মই মানে শুব নোৱাৰো আর এখন ইমান সফট মই এমাজনেরপরা দিছিল বহুত ভাল লাগিছে আপনাদেরকেও যদি বিচাৰিছে মই ডেসক্রিপশনত লিঙ্কটো দি দিম আপনাদেরকে কিনিব পাৰিব আমি এটা চাবলৈ ওলাইছো রঘুপতি ফার্স্ট ডে ফার্স্ট সময় এক্সাইটেড নে অকনি এক্সাইটেড নে তো আমি সবে চাবলৈ যাম এটা পাপাই মানে উৎপাত করে সাগাইছো রাতিপুয়া মানে রঘুপতি চাবলৈ মানে উৎপাত করে আছিল মা রঘুপতি চাম রঘুপতি চাম প্রথম দিনা কি ফার্স্ট শো মানে ইজু আর এক্সপেকটেশন আছে কেন এক্সপেকটেশন আছে ভালো হবে বলি ভালো হবে ভাল লাগিছে পরীক্ষা শেষ হওয়ার দিনে আমি সিনেমা চাব লাগিছো গোটেইবিলাক আছে আর ফাইনালি আহি পাই গেল এয়া সিটি সেন্টার আর আমি আজি প্রিভিয়ারত টিকেট করেছো আর সোনকালে শো স্টার্ট হবে ব'লক এটা আর বহুতখিনি মানুহে আহিছে রঘুপতি চাবর কারণে দেখিছে না একদম হল ফুল বহুত বেশি ভাল লাগিছে অসমীয়া সিনেমা জগতের এনে পরিবর্তন দেখিলে ভাল লাগে আর এতিয়া আছো পপকর্ন কিনিব কারণে কারণ মুভি পপকর্ন নাখালে মানে ভাল না লাগে সবাইকে ফেভারিট পপকর্ন মানে চিজ আর কেরামিক কারণে লই ললু উই রো আম্ব হলে দে ফাইনালি মুভি খতম আর জাস্ট ওয়াও গাইজ বহুত 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 মজা লাগিল চাই মজা
আৰু খতম কৰিলোঁ আৰু কি যে ভাগ্য, মোৰ একদম সৰুৰ পৰা ফেভৰেট এক্টৰজনক পাই গ'লোঁ প্ৰশিক্ষণ চাই আহি। আৰু সকলোকে কৈছোঁ অসমবাসী ৰাইজক আহক আৰু দাদাৰ ছবিখন চাওক, বহুত বেছি ভাল লাগিছে। গাইজ ফাইনেলি ঘৰ পালোহি আৰু ৰঘুপতি চালোঁ, বহুত বেছি ভাল লাগিলে গাইজ। অসমীয়া ছবি জগতৰ মানে এটা নতুনত্ব আহিছে, বহুত বেছি ভাল লাগিছে। তেনেকুৱা লাভ ষ্টৰী নহয় একচুৱেলি, বহুত বেলেগ ধৰণৰ এটা ষ্টৰী হয়, বহুত ভাল লাগিলে। গুজ বাম্পছ আহি গ'ল আৰু ৰবিদাৰ এক্টিংটো আগৰে পৰাই ভাল পাওঁ, সৰুৰে পৰা চাই আহিছোঁ, নায়ক এইবিলাক চোৱাৰ পৰাই ভাল পাওঁ, বহুতেই বেছি ভাল পাওঁ। গতিকে বহুত ভাল লাগিলে, মানে লাইক ফালি দিছে, স্ক্ৰীণ ফালি দিছে ৰবিদাই। গতিকে আপোনালোকেও চাব যিসকলে চোৱা নাই। আৰু এতিয়া মই আপোনালোকক বস্তুটো দেখাওঁ যে সামিৰানৰ মাৰ কাৰণে মই কি আনি থৈছিলোঁ। পককে ডিচিশ্যন হ'ল যে তেজপুৰ যাব কালি, মোকো লগ ধৰিছে যিহেতু আজি মোৰ পৰীক্ষা শেষ হৈছে, গতিকে ময়ো যাওঁ বুলি ভাবিছোঁ। তো তেতিয়াই যাওঁতেই দি দিম আৰু গিফ্টটো, আৰু সেয়ে আৰু আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰিলোঁ। আৰু এখনেই হৈছে শাড়ী, মই কিনিছিলোঁ এমেজনৰ পৰা, অলপমান পিন্ধিও দেখাই দিছোঁ আপোনালোকে, আইডিয়াটো ল'ব পাৰিব। আৰু বৰমা বহুত বগা, গতিকে দেখিবলৈ এনেও ধুনীয়া লাগিবই। চ' এতিয়া শুই যাওঁ গাইজ, দেৰি হ'ল, টোপনি ধৰিছে। অ'কে, গুড মৰ্ণিং এভৰিওৱান, দিছ ইজ দ্য নেক্সট ডে। আৰু মই বহুত দেৰিকৈ এতিয়া সাৰ পালোঁ, সাৰ পাই পেলাই জল্দি জল্দি ৰেডি হ'ব লাগে, কাৰণ বৰমা ৰখি আছে। মানে গাইজ মই কেনেকুৱা, আৰু মোৰ যে এক্সাম শেষ হ'ল, এক্সাম শেষ হৈ যিটো টোপনি মাৰিছোঁ, এটা সাংঘাতিক টোপনি মাৰা যায় ন, মানে সেই টোপনিটো অলপ বেলেগ টাইপৰ টোপনি, মানে তো টোপনিটো মাৰি থাকোঁতে মানে গমেই নাপালোঁ যে মই আজি তেজপুৰ যোৱাৰ কথা আছিলে। চ' এতিয়া মই ফটাফট যাওঁ, জল্দি জল্দি ৰেডি হওঁ, ড্ৰেছেছ পিন্ধোঁ আৰু আপোনালোকক দেখাই থাকিম কি হৈ থাকে, চাই থাকিব। মোৰ এতিয়া টাইম নাই আজি কি পিন্ধো ব'লক জল্দি জল্দি ডিচাইড কৰোঁ আৰু একেবাৰে ৰেডি হৈ আপোনালোকক লগ পাম। আজি মই কুৰ্তিয়ে পিন্ধোঁ, এইটো কালাৰেই পিন্ধিব লৈছোঁ, বহুত দিন পিন্ধা নাই কুৰ্তি। গাইজ ফাইনেলি আজি মোৰ আউটফিট এইটোৱে, পেণ্টটো পিন্ধিবলৈ বাকী আছে বাৰু তলত, আৰু এইটো মই মিণ্ট্ৰাৰ পৰা লৈছিলোঁ। মই আপোনালোকক সোনকালে হল ভিডিঅ' শ্বেয়াৰ কৰিম, তাতে দেখিব পাৰিব। আৰু ইমান গৰম আৰু বহুত দিনৰ মূৰত কুৰ্তি পিন্ধিব লৈছোঁ, আপোনালোকৰ কেনেকুৱা লাগিছে কমেণ্ট কৰিব। আৰু এতিয়া বৰমা আহি তলত ৰৈ আছে, মোৰতো চাচুমা আছে, বহুত কুল, তো চাচুমাৰ লগত আজি ব্লগ বনাম আৰু ব্লগ ভিডিঅ'টো চাই গৈ থাকিব আপোনালোকে, সেই লাগে। আৰু আজি লৈছোঁ এটা খুব ধুনীয়া শ্লিং বেগ, এইটো মই এমেজনৰ পৰা দিছিলোঁ, কেনেকুৱা লাগিছে ক'ব। আৰু এখন শাৰী লৈছোঁ আৰু সমীৰণৰ কাৰণেও কিবা এটা দি পঠিয়াওঁ বৰমাৰ হাততে, টি শ্বাৰ্ট এটা লৈছিলোঁ। আৰু কোইনচিডেন্সটো চাওক, বৰমা আৰু মোৰ আজি ড্ৰেছ কোড মিলি গ'লে, একদম য়েল্ল' য়েল্ল' আৰু এতিয়া ধুনীয়াকৈ গৈ আছোঁ। পৰীক্ষা খতম হ'ল আৰু আজি বৰমাহঁতৰ লগত মই গৈছোঁ ৰিংকিক আনিবৰ কাৰণে, তাই আজি তেজপুৰ ইউনিভাৰ্চিটিত খতম আৰু ন বৰমা, আজিৰ পৰা ছোৱালী ঘৰত থাকিব। মনটো কেনেকুৱা লাগিছে আৰু বৰমাৰ ৰিচেণ্টলি বাৰ্থডে হ'ল, বাৰ্থডে আপোনালোকৰ মানে কি হ'ল, মই ভাবিছিলোঁ বৰমাৰ বাৰ্থডেটো অকণমান ভালকৈ এবাৰ কিবা কৰিম, কিন্তু মোৰ মানে ফুটি কিছুমান এক্সামত পৰি গ'ল। তো সেইকাৰণে মানে আপোনালোকে এতিয়া আৰু বিলেটেড হেপী বাৰ্থডে বৰমা বুলি তলত উইছ কৰি দিব আৰু বৰমাৰ সুস্বাস্থ্য আৰু ভাল হওক যাতে কামনা কৰিব। এতিয়া আমি গৈ আছোঁ, মানে পৰীক্ষা শেষ হ'ল এনেই আৰু অলপমান গিফ্টটো দেখালোঁ আৰু বৰমাক মই সৰু কিবা এটা গিফ্ট কৰিছোঁ। বৰমা ভাল লাগিলে নাই গিফ্টটো? ধুনীয়া শাড়ী এখন দিছে মোক, টুপিটোৰা পিন্ধি আৰু আমি আজি তেজপুৰৰ এই লিচু বাগানত আহিলো, শুনিহে আছিলো ইমান দিনে বৰমা, শুনিহে আছিলো, আজি কিমান ধুনীয়া ধুনীয়া লিচু লাগি আছে। আৰু জানেনে কিমান পিচ, মানে 70 টকা এটা পিচত, এটা লিচুৰ দাম 70 ৰুপিজ এটাত। আৰু এইকেইটা সৰু সৰু লিচু, এইকেইটাৰ দামটো কম, মানে অলপমান 15 টকা। তো বৰমাই ল'লে কিবা কিবি, মই বোলো এটা ডাঙৰ লওঁ আৰু এটা সৰু লওঁ, দুয়োটাৰে মই টেষ্টটো চাওঁ। কেইটা আছে তাতে মিঠা হয়নে আকৌ দাদা? বৰমা আমি কিমানৰ লিচু ল'লো? কিলকে লিচুটো মানে খাই পেলাই খালেহে গম পাম, কিনা হাঁহৰ ফটোলৈকে বহো যে, সেইকাৰণে ফটোলৈকে খাব লাগিব। কিমান প্লাম চাওকচোন, ৱাও। বৰমা কেনেকুৱা লাগিলে? ধুনীয়া লাগিলে, আৰু
গরমে 1000 টাকা দিছো না মতে দিছে বেয়া হলে এই মানে সেখানে অনেস্ট রিভিউ দিছো লুক টেস্টি হয়ে গেল খাই বহুত ভাল লাগিছে আমি ঘরের পাচলিও কিনি লম না গরমে কিনি লৈছো ঘরুয়া পাচলি ঘরুয়া লেসরা কিনি লৈছো আর ইয়াতে তেজপুর ইউনিভার্সিটি পালোহি কিন্তু মোর ফোনের চার্জটা অল্প খতম হয়ে থাকলে অল্প মানে থাকলে কারণ ভিডিও এডিট করে আপলোড করবলগা হল তো এয়া ঘর গে আছে আর আপনাদের বহুতে সুধি আছে সমীরান্দা কত সমীরান্দা বহুত ব্যস্ত হয়ে আছে কিছু কামত পিছত কম আর জুলাই পরে সমীরান্দাক দেখবলে পাব গতি হে আর আজি মোর হনে বালে শাশুমার দিনটা এনজয় করলো আই হোপ আপনাদের ভাল পালে ভিডিওটা ওকে গাইস সো ফাইনালি ঘর পালোহি গা ধুই আইছো আর বহুত দেরিয়ে হয়ে গেল আজি ঘর পাওয়াতে পাওয়াতে আর ভাবিল আজ ভিডিওটি ইয়াতে এন্ড করে দিই গোটে রুম সুম লেতরা হয়েছে দেখছেন হয় এইবিল গোটে পার্সেল সার্সেল আছে সাফা করবলে আছে ভিডিওটি ইয়াতে এন্ড করে দিই যদি ভাল পালে ভিডিওটি লাইক করব শেয়ার করব লগতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিব আর এটি মোর ইনস্টাগ্রাম আইডি যাতে মোক ফলো করে দেব এন্ড আই উইল মিট ইউ গাইস সুপার সুন মাই নেক্সট ভিডিওতে লেন টেক কেয়ার এন্ড বাই বাই লাভ ইউ অল